কুকারের জিনিসগুলি ছিল, এরপরে যে আমাদের ছাত্রী আসলো, মশারি আসলো, এই যে বাচ্চা মশারি ছিল, এরপরে যে লেদার ছিল, এরপরে বাচ্চাদের ওয়াকার ছিল, এই যে এখানে অনেক কিছু ওয়াকার ছিল, এখানে আমার ছিল বেবি মশুরি ছিল, এরপরে লিখে ছাত্রী ছিল ম্যাগের, এরপরে লিখে আপনার ওয়াকার আছিল, এরপরে লিখে লেদার আছিল। কিটা কিভাবে ঘুরছে ওই মাথাতে গটি আছে, কিন্তু কিভাবে ঘুরছে আমরা এখনো পাইনি। কত টাকা জিনিসপত্র হবে আমাদের? 35-40 লাখ টাকা হবে। আমাদের উঠবে নিচে মাল আছিল পুরো, তারপরে এনেও আছে আপনার চারটা প্রতিষ্ঠান, চারজন চার মালিক জোরেন আমাদের করে। আগুন লাগার কারণটা এখন বলতে পারতেছি না, এটা আমরা ফাইন্ড আউট করবো আর কি, তদন্ত করবো আর তদন্ত সম্পর্কে। এখানে যেটা আমরা 6টা কল করে লম্বা টিন শেড ছিল, টিন শেডের ভিতরে পার্টিশন দিয়ে চারটে হইলো বিভিন্ন প্রকারের সামগ্রী ঝুলান ছিল, আর দুইটাই বিল্ডিংয়ের মালিকের ব্যক্তিগত মালামাল ছিল। তাহলে এই 6টা রুম করা গেছে। এখন পর্যন্ত কি পরিমাণ টাকার অঙ্কে ক্ষয়ক্ষতি? মানে ক্ষয়ক্ষতির পরিমাণটা এখন জাস্ট এই মুহূর্তে অ্যাকুরেটলি বলা যায় না।